স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদানি হক শুরুতেই শিরোনাম বিমায় প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ওয়াল্টনে একদিনে তিন মন্ত্রীর পাঁচ প্রকল্প উদ্বোধন বাংলাদেশে তিরিশ লাখের বেশি ফোনে হুয়াওয়ে অ্যাপ শেষ হল ডাকসু জ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়ার বিচ্ছিন্ন হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেম এরিকসনে একীভূত হচ্ছে নোফিয়া পেছালো গেম ডেভেলপার্স কনফারেন্স অ্যান্ড্রয়েড লঞ্চার থেকে বাদ যাচ্ছে কটনা পাকিস্তানকে ফেসবুক টুইটার ও গুগলের হুমকি এবার বিস্তারিত বিমায় প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বিমা খাতকে প্রযুক্তি নির্ভর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় বিমা দিবস দুই হাজার বিশের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন বিমার দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বিমা সেবা আরও সহজীকরণ করার জন্য আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করা একান্তভাবে অপরিহার্য এটা করলে পরে দুর্নীতি দূর হবে মানুষ উপকার পাবে দেশের সকল বিমা প্রতিষ্ঠানকে অটোবেসর পদ্ধতির আওতায় নিয়ে আসলে বিমা খাতের অনেক উন্নতি হবে সাথে সাথে অনেক সমস্যা ও সমাধান হবে কেবল ফাঁকি দিতে পারবে না এবং বিমা গ্রাহক যারা তাদেরও আস্থা বিশ্বাস বৃদ্ধি পাবে ওয়ালটনে একদিনে তিন মন্ত্রীর পাঁচ প্রকল্প উদ্বোধন অরিজিনাল ম্যানুফ্যাকচারার ও ই হিসেবে যুক্তরাষ্ট্রের একটি খ্যাতনামা ব্র্যান্ডকে বাংলাদেশে তৈরি ছাব্বিশ হাজার স্মার্টফোন এবং ভারতে বাইশ হাজার ইউনিট এসি সরবরাহ শুরু করল ওয়ালটন একই সঙ্গে উদ্বোধন করা হলো ওয়াল্টন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম রেসভি অপারেটিং সিস্টেম আর ও এস এবং ইউনিফাই অল ইন ওয়ান ওয়াল্টন পিসি উদ্বোধন করা হল বাংলাদেশের প্রথম এলিভেটর কারখানা রোববার গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে একই দিনে মেড ইন বাংলাদেশের পাঁচটি কাজের উদ্বোধন করেন তিন মন্ত্রী অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে ওয়াল্টন কর্তৃপক্ষ বাংলাদেশে তিরিশ লাখের বেশি ফোনে হোয়াওয়ে অ্যাপ বাংলাদেশে তিরিশ লাখের বেশি হোয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের ফোনে হোয়াওয়ে অ্যাপ গ্যালারি প্রি ইনস্টল রয়েছে এখানে অ্যাপ গ্যালারির সক্রিয় গ্রাহক রয়েছেন চার লাখেরও বেশি রোববার ঢাকায় হুয়াওয়ে মেট থার্টি প্রো এইচ এম এস ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মোরক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় অনুষ্ঠানে জানানো হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপগুলো হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারিতে যুক্ত করা হচ্ছে ইতোমধ্যেই ইউটিলিটি ব্যাংকিং, শিক্ষা সংবাদ ই কমার্স ও বিনোদনের অ্যাপ আপলোডের কাজ চলছে শিগগিরই যুক্ত করা হবে শেয়ার মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিংসহ সরকারি বেসরকারি অ্যাপও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াভে কনজিউমার বিজনেস গ্রুপ বাংলাদেশের জিটিএম ডিরেক্টর বি ইয়ং ঝেং সেলস ডিরেক্টর সালাউদ্দিন সানজি স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ওয়াভে কনজিউমার বিজনেস গ্রুপ বাংলাদেশের পাবলিক রিলেশন ম্যানেজার সুমন সাহা শেষ হল ডাকসু জ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়ান সাতটি পৃথক বিষয়ের ওপর জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপের বিয়াল্লিশ জন বিজয়কে পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হল চার দিনের ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড দুই হাজার রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন শিবলি রুবাইয়াতুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই জেনারেশন চেয়ারম্যান শামীম আহসান সমাপনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর এবং অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড রেখা হরি সরকার বিচ্ছিন্ন হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট ফের নকল ক্লোন ও অবৈধ পথে আমদানিকৃত মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এজন্য গত বছরের এক আগস্টের পর ক্রয়কৃত মোবাইল ফোনের আইএমই নম্বর যাচাইয়ের নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে অচিরেই স্থাপিতব্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর মাধ্যমে এসব হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে অনাহুত সমস্যা এড়াতে মোবাইল ফোন কেনার আগে এর আইএমইআই যাচাই করার পরামর্শ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার স্পেকট্রাম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাজারো উপহার নিয়ে সোমবার শুরু হচ্ছে বিসিএস সিটিআইটি ফেয়ার নজর দিচ্ছি দেশের বাইরে হচ্ছে হচ্ছে ও যুগে নোকিয়া মুনাফা বাড়াতে এমন সিদ্ধান্তে যাচ্ছে কোম্পানি দুটি আর এর মাধ্যমে বিশ্বের ওয়্যারলেস নেটওয়ার্ক মার্কেটের বড় অংশীদারিত্ব দখল করতে যাচ্ছে তারা যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিষয়ক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে এরিকসনের সঙ্গে সম্ভাব্য একীভূত হওয়া অথবা অংশীদারিত্বের মাধ্যমে একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ী সফলতার বিষয়টি খতিয়া দেখা হচ্ছে গোপনে এক্ষেত্রে নতুন বিনিয়োগ এবং উদ্বর্তপত্রের সমন্বয় বিষয়টি গুরুত্ব পাচ্ছে পেছালো গেম ডেভেলপার্স কনফারেন্স এবার পেছালো গেম ডেভেলপার্স কনফারেন্স জিডিসি টোয়েন্টি টোয়েন্টি ফেসবুক সনি মাইক্রোসফট অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস সংখ্যায় সম্মেলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর আয়োজন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকরা এক বিবৃতিতে জিডিসি আয়োজকরা জানিয়েছেন গেম উন্নয়ন শিল্পে এবং বিশ্বব্যাপী কমিউনিটিতে থাকা অংশীদারদের সঙ্গে গভীরভাবে আলোচনা করে এই মার্চেই গেম ডেভেলপার কনফারেন্স পিছিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে গ্রীষ্মের পরবর্তী কোনো সময় জিডিসি আয়োজন করা হবে অ্যান্ড্রয়েড লঞ্চার থেকে বাদ যাচ্ছে কটানা মাইক্রোসফটের ডিজিটাল সহকারী কটানাতে বড় ধরনের পরিবর্তন আসছে শিগগিরই কটানা নিয়ে প্রোডাক্টিভিটির দিকে নজর দিতে চায় সফটওয়্যার জ্যানটি এরই অংশ হিসেবে কটানার বেশ কিছু ফিচার বাদ দেওয়া হচ্ছে বাদ যাচ্ছে কনজিউমার ভিত্তিক ফিচার যেমন মিউজিক শোনা এবং স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো পাকিস্তানকে ফেসবুক টুইটার ও গুগলের হুমকি সোশ্যাল মিডিয়া নিয়ে পাকিস্তান সরকারের নতুন নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডিজিটাল মিডিয়া জায়ান্টস ফেসবুক টুইটার গুগল এবং আরও কয়েকটি সংস্থা পাকিস্তান সরকার নীতিমালা সংশোধন না করলে দেশটিতে সেবা বন্ধ করার হুমকি দিয়েছে এশিয়া ইন্টারনেট কোয়ালিশন এআইসি প্রিয় দর্শক ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন আজ এ পর্যন্তই আবার ফিরব আগামীকাল ততক্ষণ চোখ রাখুন ডিজি বাংলা টিভিতে প্রযুক্তির সঙ্গে থেকে নিজেকে আপডেট রাখুন সবসময়